উমরের মাতার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশার মাছি তারাইতে আছে, আর কয়েকদিন আগে কংসনগর কুত্তায় ক্ষেপকান দিছে, দুইটা ফাল দিয়ে গিয়ে খালো ফুড়ে গেছে। আমি আসলাম সাইতাম, এবার সিকিউরিটি গার্ড স্পেশাল ফোর্স আমরার মন্ত্রী আইলে আগে ফিসে বাসি ফিসেল দিয়া পুলিশের গাড়ি পে পু পে পু, হ্যাঁ বেড়ে বেড়ে তুলতে গিয়ে ফাঁকি ফুড়ে গেছে, এরকম হয় না অনেকক্ষণ, এরকম যে মন্ত্রী আইতে আছে লাড়া ফুড়ে গেছে এলাকাটা। তো এবারে আমরা উমরে আইতো লইলে আগে ফিসে যে উমরে ফাহারা দেয় সিকিউরিটি গার্ড স্পেশাল ফোর্স তারাকু কয় কার কথা জিগাও, কারে উমরের বডিগার্ড যেন শত্রু আক্রমণ করতে না পারে। এবার সাউন্ডে আছে না মদিনার মুসলমান ছিলেন, দেখ তুমি বিদেশি দেখে বাচ্চা গেছো কিছু কইলাম না, তুমি কার ব্যাপারে কি কইতে আসো, ওমর রেফা হারা দিব এই কইলিয়াওয়ালা বেড়ারা মর্দিনা একে হারা সবাহান আল্লাহ কয় না, আর উমর রেফা হারা দিয়া রাখবো এই কইলিয়াওয়ালা বেড়ারা কেনা, উমর রেখে রেফা হারা দিয়া লাউন লাগে না। এই যখন জিগেছে উমরের ঘর খুন্ডা বিদেশি বেড়ারে মদিনার বেড়ায় দেহাই দিছে, মাইটটা করো সোনের সানি সোনের একটা ঘর, সবাহান আল্লাহ কইতেন না বিদেশি বেলা মনে মনে করে কি তারি আমার এই কেতনের কাছে বেহতার বেহতার লাগে নাকি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পুরাটা পৃথিবীতে কোমরা কাটা দুইটা ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট হলো উমর, উমরের আয়ত্তে 33 লক্ষ বর্গ মাইল ছিল, বাংলাদেশটা হলো 56,000 বর্গ মাইল, ছিটমহল অদল বদলের কারণে সামথিং আরো কমে গেছে, আমরা একটু কমছে আর গুল দিয়ে আমরা পাইছি, মিলে গেছিল এখন 56,000 বর্গ মল নাই, মনে করেন বাংলাদেশটা 50 উমর একটা 60, তইলে বাংলাদেশের 30টা দেশের এই এই কি কয় উমর একটা 33 লক্ষ বর্গ মাইল, তাহলে বাংলাদেশ যদি 50 হয় উমর একটা যদি 30 লক্ষ হয় মনে করেন 60টা বাংলাদেশের সমান, 60টা বাংলাদেশের সমান রাষ্ট্রের প্রেসিডেন্ট হইল উমর, বেড়াটা হস না ডাট, এই বেড়াটারে থাহে সোনের গরম আইটা করা আর ওয়াল করা মাটির ওয়াল করে উপর দিয়া সিনেট এই সোনের ছাউনি, এটার ভিতরে বিলে উমরে ঘুমায় বিদেশি মেহমানরা কয় এরাত ঘুমায় কয় হচ্ছে বুঝলাম, এবারে যদি এরাত ঘুমায় শান্তি পায় ঘুমাও বাহের দিনের ঘর আমরা কোনো আপত্তি নাই। আমি আসলাম সাইতাম, এবারে সিকিউরিটি গার্ড স্পেশাল ফোর্স আমরার মন্ত্রী আইলে আগে ফিসে বাসি ফিসেল দিয়া পুলিশের গাড়ি পে পু পে পু, হ্যাঁ বেড়ে বেড়ে তুলতে গিয়ে ফাঁকি ফুড়ে গেছে, এরকম হয় না অনেকক্ষণ, এরকম যে মন্ত্রী আইতে আছে লাড়া ফুড়ে গেছে এলাকাটা। তো এবারে আমরা উমরে আইতো লইলে আগে ফিসে যে উমরে ফাহারা দেয় সিকিউরিটি গার্ড স্পেশাল ফোর্স তারাকু কয় কার কথা জিগাও, কারে উমরের বডিগার্ড যেন শত্রু আক্রমণ করতে না পারে। এবারে সাউন্ডে আছে না মদিনার মুসলমান ছিলেন, দেখ তুমি বিদেশি দেখে বাচ্চা গেছো কিছু কইলাম না, তুমি কার ব্যাপারে কি কইতে আসো, উমর রেফা হারা দিব এই কইলিয়াওয়ালা বেড়ারা মর্দিনা একে হারা সবাহান আল্লাহ কয় না, আর উমর রেফা হারা দিয়া রাখবো এই কইলিয়াওয়ালা বেড়ারা কেনা, উমর রেখে রেফা হারা দিয়া লাউন লাগে না, উমরে না মাইক রাইত আমরা রেফা হারা দিয়া গুড়া গুড়া চায় কে খায় না, কে ঘুমায় না, সুবাহান আল্লাহ বলল তুমি এসে উমর রেখাড়ায় ফাহারা দেয় বিদেশি বেড়ায় কাছে বুঝলাম, তাইলে ফাহারা দাঁড়ো নাই গেছে কু কতক্ষণ আগে দেখছি ফাহারের দিকে গেছে, সব ভাড়া লাগবে না কষ্ট হইতেছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার, কতক্ষণ আগে দেখছি ফাহারের দিকে দেখছে কোন দিকে কথা না কোন দিকে, কতক্ষণ আগে দেখছি ফাহারের দিকে গেছে বিদেশি মেহমান উঠটা দিছে ফাহারের দিকে দৌড় দৌড় দিয়ে গিয়া ফাহারের কাছে গিয়া দেখ পাহাড়ের ঢালে নিচে একটা খেজুর গাছ, খেজুর গাছটার নিচে একটা ভেড়ায় হুইটা রয়েছে, অর্ধেকটা শৈল খেজুর গাছের ছায়াটা ফুলে রয়েছে আর অর্ধেকটা শৈল রোদ লাগতে আছে, এবারে মাথার নিচে দুইটা হাত দিয়া নখ ডাইকা, কোনো সাডি নাই কোনো সাদ্দর নাই কোনো বিছানা নাই কেউ পাহারাদার নাই, একবারায় নাখ ডাইকা মাথার তোলা হাত দিয়া ভালো করে বাতাস করে এই ভালো নাক ডাইকা ঘুমাইতে আছে, এমন টাইমে দেহে যে একটা বাঘ কি বাঘ ওই ঘুমন্ত যেই মানুষটা ঘুমাই রইছে, এবার আর মাথার কাছে বইয়া বইয়া একটা বাঘ লেজ দিয়া মশার মাছি লড়াইতে কি বানানো গল্প না সত্য ইতিহাস, সত্য কথা শুনে যা বাঘ বাঘ উমরের মাতার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশার মাছি তারাইতে আছে, আর কয়েকদিন আগে কংসনগর কুত্তায় ক্ষেপকান দিছে, দুইটা ফাল দিয়ে গিয়ে খালো ফুড়ে গেছে, খালো করতো না কীটা করতো নানান্তান খাইও ফ্যান্সি ডিল খাইও শৈল জোর থাকবো ভালো থাকবো, আমরা তো সব খায় না কি খায় না,
ফেন্সি ডিল খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, পিয়াপ্পা খায়। এই অসুখের দল এটা কিন্তু কোথায় কক্ষণ দিলে তো ভাল দেখা পানি করে সেই লোক কিছু আছে বালা করে সিফা দিয়া দলটা ফুন্ডু বিশ দিনতে কারণে শুনবো মুসলমানের ফুটাইতে দিবেড়া বাঘের বাচ্চার মতো বাঘ যেন তোরারে দেখলে দৌড় দেয় আর তোরাই হাতে টান খাইয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাইয়া ফেন্সি ডিল খাইয়া ইয়াব্বা খাইয়া শরীর হুকাইয়া মুসুচ্ছ জড়িছে আমার মনটাই সেই মায়া লাগে মনটাকে হাত দিয়ে হাতে হাত দিয়ে তেন বন খাওয়াই দিয়া যায় মুসলমানের ফুটাইতে বিবেড়া বাঘের বাচ্চার মতো আমরা জীবনে কাফের বেদিন রে ফুন্ডু ব্যস্ত দিয়ে আলি গুনছি রে বদরের প্রান্তরে আমরা আসলাম 313 জন 300 কত 313 জন কাফের আসিল কত 1000 কাফের আসিল কত আমরা কত কাফের থেকে শিহর না মোড়া একটা তো একটা বড় সরকারি গান না একটা তো একটা মোড়া মনে হয় আতির ভিড় আতি বইয়ে রয়েছে আর মুসলমান বাতাসে লেগাছে ধরে গেলে এরকম ঢুকে যাবে সে তিন বেলা খানা নাই দুই দিন তিন দিন ধরে খানা নাই গোসল নাই লুঙ্গি একটা ফিন্দা হিজরত করছে যার লুঙ্গিও পাইছে না এই মুসলমান 313 জন আর কাফের হলো 1000 জিতছে কি তারা না আমরা আমরা হেই বেড়াই কেমন খুলে লাইছে আর ওখান বেড়ায় কুত্তাই খেকক্ষণ দিলে তোরা ভাল জায়গা পানি ফরস তোরা উমরের জমানা তাই সনদ কফল মালা উমরে তোরা রে সাবুক দিয়ে ফিরতে চেত 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 করে তোর সামনে তুই গেল তোরা রে ফিরতে ঠিক কি না কা মুসলমান দিবে না বাঘের বাচ্চার মতো মুসলমান ওই জানিস বেড়া হুগাইয়া মুসুচ্ছে 313 জন মুসলমান 1000 কাফেরকে কচুকাটা করে ইসলামের কলামা খচিত পতাকা আকাশে মদিনার আকাশে ফোঁক ফোঁক করে উড়িয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে সংখ্যায় বেশি লাগে না সুতান দেহের অধিকারী লাগে না যুদ্ধ হয় ইমান দিয়া ঠিক কি না বলুন সবাই কোন আমি আমিন জোরে কোন আমি আমিন